press the bell icon on the YouTube app and never miss another update. সকলকে ওয়েলকাম করছি এনএইচ টিভি বাংলা প্রেজেন্টস বায়োগ্রাফিতে। বায়োগ্রাফির এখনকার আয়োজনে আমরা জানার চেষ্টা করব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম প্রিয় সাহাবী সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে। আর ভিডিওটি শুরু করার আগে একটি পুরনো রিকোয়েস্ট, আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দিতে ভুলবেন না। সেই সাথে আপনার কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকলে সেটিও কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম প্রিয়তম সাহাবী ছিলেন সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালমান নবী পরিবারেরই একজন সদস্য। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পর অধিকাংশ সময় তিনি রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই অতিবাহিত করেছেন। আর তার জ্ঞান সম্পর্কে জিজ্ঞাসা করা হলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সালমান ইলম ও হিকমতের ক্ষেত্রে লুকমান হাকিমের সমতুল্য। অপর একটি বর্ণনার মতে তিনি ছিলেন ইলমে আউয়াল ও ইলমে আখের, অর্থাৎ সকল ইলমের আলিম ছিলেন হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন রাতে সালমানের সাথে নিভৃতে আলোচনা করতে বসতেন, আমরা তথা স্ত্রীরা ধারণা করতাম সালমান হয়তো আজ আমাদের রাতের সান্নিধ্যটুকু কেড়ে নিবে। এ থেকেই প্রতীয়মান হয় যে হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিভিন্ন জ্ঞান সম্পর্কে কিভাবে বিভিন্ন সময় আলোচনা করে ব্যয় করেছেন এবং তার কাছ থেকে বিশেষ জ্ঞানের অধিকারী হয়েছিলেন। অনেক কিছুই জানা হলো, এবার চলুন হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে সংক্ষেপে তার ব্যক্তিগত তথ্যগুলো জেনে নেয়ার চেষ্টা করি। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আবাসভূমি ছিল পারস্য তথা ইরানের ইস্পাহান নগরী, আর তার গ্রামটির নাম ছিল জায়ান। তার বাবা ছিলেন সর্দার শ্রেণীর একজন লোক এবং যিনি ছিলেন তার এলাকার সর্বাধিক ধনবান ও উচ্চ মর্যাদার অধিকারী একজন ব্যক্তিত্ব। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মের পর থেকেই তার বাবা মার কাছে অত্যন্ত স্নেহ এবং ভালোবাসায় বড় হয়ে ওঠেন। কৈশোরের কোনো এক সময় তার বাবা তাকে বাড়ির বাহিরে যেতে দিতেন না, অনেকটা মেয়েদের মতো তাকে ঘরের মধ্যেই থাকতে বাধ্য করতেন, আর এটি তিনি কোনো এক অমঙ্গলের আশঙ্কায় করেছিলেন, যেটি বর্ণনা করেছিলেন হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই। তার বাবা মা ছিলেন মাজুসি ধর্মের অনুসারী এবং তিনি সারাদিন ঘরের ভেতরে তাদের উপাস্য আগুনের তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করতেন এবং রাত দিন তিনি ঘরের মাঝে আগুন জ্বালিয়ে রাখতেন। আগে বলেছি যে তার বাবা ছিলেন সেখানকার অত্যন্ত ধনী ব্যক্তিত্ব। তার ছিল বিশাল একটি কৃষি খামার যেখানে তিনি রাত দিন পরিশ্রম করতেন, কিন্তু কখনো সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেখানে নিয়ে যাননি। হঠাৎ করে কোনো একদিন কাজের কারণে তিনি তার খামারে যেতে পারেননি। সে সময় তিনি তার ছেলে হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার খামার দেখার জন্য নির্দেশ প্রদান করেন এবং বাবার নির্দেশ পেয়ে হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিনকার মতো খামারের কাজ তথা খামারের দেখাশোনার জন্য বাড়ি থেকে বের হয়ে যান। কিন্তু পথিমধ্যে তিনি খ্রিস্টানদের একটি গির্জার ইবাদতের আওয়াজ শুনতে পান। দীর্ঘদিন ঘরের মধ্যে থাকার কারণে খ্রিস্টানদের আচার অনুষ্ঠান সম্পর্কে তার তেমন কোনো ধারণা ছিল না, আর সে কারণেই তিনি কৌতূহলবশত খ্রিস্টানদের গির্জার মাঝে উঁকি দিয়ে দেখতে গেলেন আসলে এর ভেতরে কি হচ্ছে। এবং তিনি গির্জার মধ্যে উঁকি দেওয়ার পাশাপাশি তাদের কর্মকাণ্ড দেখার জন্য গির্জার ভেতরে প্রবেশ করেন এবং খ্রিস্টানদের ধর্মীয় আচার অনুষ্ঠান তার অনেক বেশি ভালো লেগে যায় এবং তিনি ভাবতে শুরু করেন যে তার ধর্মীয় আচার অনুষ্ঠান থেকে খ্রিস্টানদের আচার অনুষ্ঠান অনেক বেশি ভালো, আর যে কারণে তিনি সেদিনকার মতো খামারে না গিয়ে সারাদিনটি খ্রিস্টানদের গির্জার মধ্যে তাদের আচার অনুষ্ঠান দেখতে দেখতে কাটিয়ে দেন এবং তাদের কাছে জিজ্ঞেস করেন যে তাদের এই ধর্মের মূল উৎস কোথায়, অর্থাৎ এই ধর্মটি কোথা থেকে এসেছে। তারা উত্তরে তাকে জানায় শামে। এরপর সন্ধ্যা হয়ে গেলে তিনি তার বাড়িতে ফিরে আসেন। এরপর তার বাবা তাকে জানতে চায় সারাদিন সে কোথায় ছিল, খামারে ঠিকমতো কাজ করেছে কিনা। সে তার বাবাকে জানায় যে পথিমধ্যে তিনি খ্রিস্টানদের গির্জার মধ্যে সারাদিন অতিবাহিত করেছেন এবং তিনি যা দেখেছেন তাতে তিনি বুঝতে পেরেছেন যে তাদের ধর্মে চেয়ে খ্রিস্টানদের ধর্ম অত্যন্ত উন্নত এবং তাদের আচার অনুষ্ঠান তাদের চেয়ে অনেক ভালো।
এ বিষয়টি জানার পর তার বাবা অত্যন্ত শঙ্কিত হয়ে পড়েন তার ছেলের ব্যাপারে, এই ভেবে যে তার ছেলে হয়তো ধর্মান্তরিত হয়ে যেতে পারে। সে সময় তার বাবা তাকে বোঝাতে চেষ্টা করে যে তার বাপদাদার ধর্মই হচ্ছে ওই ধর্মের চেয়ে শ্রেষ্ঠ। কিন্তু হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সে কথা বুঝতে নারাজ, আর যে কারণে তার বাবা তাকে গৃহবন্দী করে ফেলে এবং তার পায়ে শিকল পরিয়ে দেয় যাতে সে ঘর থেকে বের হতে না পারে এবং সেই সাথে ধর্মান্তরিত না হতে পারে। সে সময় তিনি গৃহবন্দী থাকা অবস্থায় গোপনে খ্রিস্টানদের কাছে সংবাদ পাঠালেন যে শাম অভিমুখে যদি কোনো কাফেলা যায় তাহলে যেন তাকে জানানো হয়। এরপর সঠিক সময় চলে আসলে খ্রিস্টানরা তাকে জানায় যে শাম অভিমুখে কাফেলা যাচ্ছে এবং তিনি গোপনে পালিয়ে তাদের সাথে শামে চলে যান। এরপর তিনি সেখানকার একটি বিখ্যাত গির্জায় এক পাদ্রির সেবক হিসেবে কাজ শুরু করলেন এবং তার সাথে থেকে খ্রিস্টান ধর্মের বিভিন্ন বিষয় শিক্ষা গ্রহণের পাশাপাশি খ্রিস্টীয় আচার অনুষ্ঠান পালন করতে থাকেন। এভাবে তিনি পর্যায়ক্রমে সে সময়কার বিখ্যাত সব পাদ্রিদের সহচর্য গ্রহণ করেন এবং তাদের সাথে থেকে খ্রিস্টান ধর্ম সম্পর্কে বিভিন্ন জ্ঞান আহরণের পাশাপাশি তা চর্চার মাঝে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। সর্বশেষ পাদ্রির মৃত্যু মুহূর্ত ঘনিয়ে আসলে তিনি তার কাছে আরজ করলেন যে, আপনি তো আমার ব্যাপারে সবকিছুই জানেন, আপনি কি এমন কোনো ব্যক্তি সম্পর্কে আমাকে নসিহত করে যেতে পারেন আপনার পরে যার সোহবত আমি অর্জন করতে পারি? সে সময় সে পাদ্রী তাকে জানালো যে, আমার জানা মতে আমরা যে ধর্মবিশ্বাসের উপর আস্থা রেখেছি সে বিষয়ের উপর অন্য কোনো ব্যক্তি জীবিত অবস্থায় নেই, তবে অদূর ভবিষ্যতে আরব দেশে একজন নবীর আগমন হবে যিনি হযরত ইব্রাহিম আলাইহিসসালামের ধর্মকে নতুনভাবে প্রচার করবেন এবং তিনি তার নিজ ভূমি থেকে বিতাড়িত হয়ে কালো পাথরের মাঝখানে খেজুর উদ্যান বিশিষ্ট ভূমির দিকে হিজরত করবেন এবং তার মাঝে সুস্পষ্ট কিছু নিদর্শনও থাকবে। সাধারণত তিনি কারো হাদিয়া জিনিস গ্রহণ করবেন এবং খাবেন, কিন্তু তিনি সৎকার জিনিস খাবেন না এবং তার দুকাঁধের মাঝখানে নবুয়তের মোহর থাকবে। যদি তোমার সময় সুযোগ হয় তাহলে তুমি সে দেশে চলে যেতে পারো। এরপর সেই শেষ পাদ্রী মারা যায় এবং তার মৃত্যুর পর অল্প কিছুদিনের মধ্যে হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু আরব ব্যবসায়ীর সাথে সাক্ষাৎ লাভ করে এবং সে সময় তার কাছে কিছু গরু এবং ছাগল ছিল এবং সে তাদেরকে এই বলে প্রস্তাব করে যে, তারা যদি তাকে আরব দেশে নিয়ে যায় তাহলে এর বিনিময়ে সে তাদেরকে তার সাথে থাকা গরু ছাগলগুলি দিয়ে দিবে এবং সেই কাফেলার লোকেরা তার কথায় রাজি হয়ে যায়। কিন্তু পথিমধ্যে তারা তার সাথে বিশ্বাসঘাতকতা করে বসে এবং তারা তাকে এক ইহুদির কাছে ক্রীতদাস হিসেবে বিক্রি করে দেয়। এরপর তার সেই মনিবের কাছ থেকে বনু কুরাইজা গোত্রের এক চাচাতো ভাই তাকে আবার খরিদ করে নেয় এবং তাকে ইয়াসরিব তথা মদিনায় নিয়ে আসে। মদিনায় ক্রীতদাস হিসেবে কাজ করার সময় কিছুদিন পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আসেন এবং তিনি লোকদের কাছে তার সম্পর্কে জানতে পারেন। কোনো একদিন তিনি তার সাথে কিছু খেজুর নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথী এবং তার সাথে দেখা করতে যান এবং সেখানে গিয়ে তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সাথে থাকা কিছু খেজুর সৎকার খেজুর হিসেবে তাকে প্রদান করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলি গ্রহণ করেন এবং তার সাথীদের মাঝে তা বিতরণ করে দেন এবং তিনি সেখান থেকে কোনো কিছুই গ্রহণ করলেন না। এ থেকে হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন এটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম নিদর্শন। পরবর্তীতে কিছুদিন পর আবার তিনি কিছু খেজুর নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন এবং তিনি তাকে বললেন, এই খেজুরগুলি আমি আপনাকে উপহার হিসেবে প্রদান করছি। সেদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খেজুর থেকে কিছু পরিমাণ নিজে ভক্ষণ করলেন এবং অপরদের মাঝে বিলিয়ে দিলেন। এ থেকে তিনি বুঝতে পারলেন এটি হচ্ছে দ্বিতীয় নিদর্শন। এরপর তৃতীয় একদিন তিনি আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন এবং বারবার তিনি রাসূলের পিঠের দিকে নজর দিচ্ছিলেন যাতে করে তিনি সেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ নবী হওয়ার নবুয়তের সিলমোহরটি দেখতে পারেন। এভাবে বারবার তাকানোই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গোপন ইচ্ছা বুঝতে পারলেন এবং তিনি ইচ্ছাকৃতভাবেই তার পিঠের চাদরটি সরিয়ে নিলেন যাতে করে হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মুহূর্তটি স্পষ্টভাবে দেখতে পারে। আর সেটি দেখেই হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পূর্ণরূপে বুঝতে পারলেন যে ইনিই হচ্ছেন সর্বশেষ নবী এবং তিনি কাঁদতে কাঁদতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরলেন এবং চুমুতে ভরে দিলেন।
এবং তার এই অবস্থা দেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তোমার খবর কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে সময় হযরত সালমান ফার্সী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পর্কে বিস্তারিত খুলে বললেন। এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সালমান ফার্সী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘটনাটি তার সাহাবীদেরকেও শোনাতে চাইলেন এবং তিনি তাদের সামনে গিয়েও নিজে মুখে তার ঘটনা বর্ণনা করলেন এবং তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ইসলাম ধর্মে দীক্ষিত হলেন। কিন্তু সে সময় সে কৃতদাস থাকার কারণে বদর ও উহুদের যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি, ফলে তিনি মর্মান্তিকভাবে মানসিক পীড়ায় ভুগছিলেন। একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফার্সী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পাঠালেন এবং তিনি তাকে বললেন, তুমি তোমার মনিবের সাথে চুক্তি করো যাতে তুমি মুক্ত হতে পারো। এবং তিনি তার মনিবের সাথে এই মর্মে চুক্তি করলেন যে তিনি তাকে 300 খেজুরের চারা লাগিয়ে দেবেন এবং 40 উকিয়া স্বর্ণ প্রদান করবেন এবং এর বিনিময়ে তার মনিব তাকে মুক্ত করে দেবে। সে সময় চুক্তি অনুযায়ী তার মনিবকে বিনিময় মূল্য প্রদান করার মতো কোনো অর্থ বা কিছুই ছিল না হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে। আর তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ডেকে বললেন, তোমরা তোমাদের সাধ্যমতো এই ভাইকে সাহায্য করো। এবং প্রত্যেক সাহাবী বিভিন্ন সংখ্যা অনুযায়ী তাকে চারা প্রদান করল আর এভাবেই 300 খেজুর চারা সংগ্রহ হয়ে গেল। এরপর হযরত সালমান ফার্সী রাদিয়াল্লাহু তাআলা আনহু চারা রোপণের জন্য গর্ত করলেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে সকল চারা রোপণ করল। হযরত সালমান ফার্সী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র একটি চারা রোপণ করেছিল যেটি মারা গিয়েছিল, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে রোপণকৃত প্রত্যেকটি চারাই জীবিত ছিল। এর কিছুদিন পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সালমান ফার্সী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, এটা নাও এবং তোমার মনিবের বিনিময় মূল্য পরিশোধ করো, যেটা ছিল মুরগির ডিমের আকৃতির একটি স্বর্ণজাতীয় পদার্থ। কিন্তু এতে হযরত সালমান ফার্সী রাদিয়াল্লাহু তাআলা আনহু সংশয় প্রকাশ করলেন, এতে কি কাজ হবে? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ধরো এবং আল্লাহ এতেই পরিশোধ করবেন। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কসম করে বলেন, আমরা ওজন করে দেখলাম তাতে 40 উকিয়ায় আছে। আর এভাবেই চুক্তি অনুযায়ী সম্পূর্ণ মূল্য পরিশোধ করার মাধ্যমে হযরত সালমান ফার্সী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পূর্ণভাবে মুক্তি লাভ করেন। কৃতদাস থাকা অবস্থায় ইসলামের প্রথম দুটি যুদ্ধে অংশগ্রহণ না করায় সবসময়ই হযরত সালমান ফার্সী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মনে এক ধরনের হীনমন্যতা কাজ করত, আর যে কারণে তিনি তার হীনমন্যতাটাকে পুষিয়ে নিতে পেরেছিলেন খন্দকের যুদ্ধের মাধ্যমে। সে সময় যখন কুরাইশের বিভিন্ন গোত্ররা ঐক্যবদ্ধ হয়ে মদিনা আক্রমণের প্রস্তুতি নিচ্ছিল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে নিয়ে একটি পরামর্শ সভা করলেন কিভাবে এই আক্রমণ মোকাবেলা করা যায়। আর তখন হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বলে পরামর্শ দিলেন যে মদিনার অরক্ষিত অঞ্চলে পরিখা খনন করে নগরীর হিফাজত করার ব্যবস্থা করা যায়। এবং তার এই পরামর্শটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খুবই মনোপুত হলো। মদিনার পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে সুদীর্ঘ পরিখা খনন করা হয় আর এতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজেও অংশগ্রহণ করেছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর হযরত সালমান ফার্সী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশ কিছুদিন মদিনায় বসবাস করেন। এরপর তিনি সিরিয়াতে বসতি স্থাপন করেন। ব্যক্তিগত জীবনে হযরত সালমান ফার্সী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অত্যন্ত দুনিয়া বিরাগী লোক এবং সবসময় তিনি মুসাফির হিসেবে জীবনযাপন করতেই পছন্দ করতেন। তিনি জীবনে কোনোদিন বাড়ি তৈরি করেননি, যেখানে তিনি আশ্রয় পেতেন সেখানেই শুয়ে যেতেন। কোনো এক সময় এক ব্যক্তি তার অনুমতি চাইল যে তার জন্য একটি ঘর বানিয়ে দেবে, কিন্তু তিনি তাতে সম্মতি দিতে চাইলেন না। কিন্তু লোকটি তাকে বারবার পীড়াপীড়ি করায় তিনি তাকে জিজ্ঞেস করলেন, তুমি আমার জন্য কেমন ঘর বানাতে চাও? লোকটি বলল, আপনার জন্য এত ছোট ঘর বানাবো যে দাঁড়ালে মাথার উপর চাল বেঁধে যাবে এবং শুয়ে পড়লে দেয়ালে পা ঠেকে যাবে। এবং তার এইরূপ কথা শুনে তিনি রাজি হয়েছিলেন এবং তার জন্য একটি ঝুপড়ি ঘর তৈরি করা হয়েছিল। হযরত সালমান ফার্সী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অন্তিম সজ্জায়, তখন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাক্ষাতের জন্য গিয়েছিলেন। সে সময় তিনি কাঁদতে শুরু করলেন এবং সেই সাহাবী তাকে জিজ্ঞেস করলেন, আপনি কেন কাঁদছেন? আপনার উপর তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট চিত্তেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এবং আপনি তার সাথে হাউজে কাউসারের নিকট মিলিত হবেন। সে সময় হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি মরণের ভয়ে কাছি না,
বরং এই জন্য কান্না করছি যে আমি রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অঙ্গীকার করেছিলাম আমার মালপত্র যেন একজন মুসাফিরের চেয়ে বেশি হয়ে না যায়, অথচ আমার কাছে এতগুলি জিনিসপত্র জমা হয়ে গেছে। সে সময় হযরত সাদ বললেন, আর এই জিনিসগুলো তো একটি বড় পিয়ালা, তামার একটি থালা এবং একটি পানির পাত্র ছাড়া আর কিছুই নয়। এ থেকে বোঝা যায় হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটা ক্ষুধাভীরু এবং দুনিয়া বিরাগী লোক ছিলেন। আল্লাহ তাআলা ইসলামের এই মহান সাধককে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন সেই প্রত্যাশা ব্যক্ত করেই এখনকার ভিডিওটি এখানেই শেষ করছি। আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। দ্যাটস ইট অল অ্যাবাউট আওয়ার টুডেস ভিডিও। থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ আস অ্যান্ড সি ইউ লেটার ইন নেক্সট ভিডিওস।